28 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 57,16,271 জন। বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা 3,56,131 জন। বিপরীতে সুস্থ হয়েছেন 23,67,292 জন। এ তথ্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির। এবার দেখে নেওয়া যাক শীর্ষ আক্রান্ত 10টি দেশের করোনা আক্রান্তের সর্বশেষ তথ্য। আক্রান্ত মৃত্যু সংখ্যা সব দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আক্রান্তের মোট সংখ্যা 16,99,933 জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু 1,00,000 ছাড়ানো। সুনির্দিষ্ট প্রাণহানির সংখ্যা 1,00,442 জন। আর সুস্থ হয়েছেন 3,91,508 জন। ব্রাজিলে করোনা সংক্রমণ 4,00,000 ছাড়িয়েছে। সংক্রমণ ও মৃত্যু সবই বাড়ছে ব্রাজিলে দ্রুতগতিতে। এ পর্যন্ত মোট আক্রান্ত 4,12,821 জন। মৃত্যু হয়েছে 25,598 জনের। সুস্থ হয়েছেন 1,66,647 জন। রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা 3,79,051 জন। তবে রাশিয়ায় মৃত্যুহার এখনও কিছুটা কম। এ পর্যন্ত মোট মৃত্যু 4,142 জনের। সুস্থ হয়েছেন 1,50,993 জন। যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 2,68,620 জন। মোট মৃত্যু হয়েছে 37,542 জনের। বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র 1,166 জন। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,36,259 জন। মারা গেছেন 27,117 জন। আর সুস্থ হয়েছেন 1,50,376 জন। ইতালিতে আক্রান্ত 2,31,139 জন। মৃত্যু সংখ্যা 33,072 জন। আর সুস্থ হয়েছেন 1,47,101 জন। ফ্রান্সে মোট আক্রান্ত 1,83,038 জন। মৃতের সংখ্যা 68,599 জন। সুস্থ হয়েছেন 66,702 জন। জার্মানিতে মোট আক্রান্ত 1,81,918 জন। মারা গেছেন 8,449 জন। আর সুস্থ হয়েছেন 1,63,047 জন। তুরস্কে মোট আক্রান্ত 1,59,797 জন। মৃত্যু হয়েছে 4,531 জনের। আর সুস্থ হয়েছেন 1,62,793 জন। ভারত আক্রান্তের তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে। ভারতে আক্রান্তের মোট সংখ্যা 1,58,970 জন। মারা গেছেন 4,541 জন। আর সুস্থ হয়েছেন 67,926 জন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনায় বাংলাদেশে আক্রান্ত 40,000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত 28 মের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে রেকর্ড 2,029 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,321 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 15 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 559 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 500 জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 8,425 জন। ফিরোজ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।